কালকে রিভিল করা হয়েছে অসুর সিনেমার ফার্স্ট লুক এবং আজকে রিভিল করা হয়েছে অসুরের। তো ব্যাপারটা হচ্ছে যে গানটা ছিল না লেগেছে লেগেছে আগুন, যদি ওই গানটা থেকে কমেডি পোর্শনটা বাদ দিয়ে দেন ঠিক আছে তাহলে কিন্তু আজকের সিচুয়েশনটা খালি সেরকম, কারণ এই ছবিটার বাজ মোটামুটি ছিল। কিন্তু কালকে থেকে যখন ফার্স্ট লুক এসছে না, মোটামুটি সবারই মাথা ঘুরে গেছে যে এটা কি জিত, মানে ব্যাপারটা কি হচ্ছে, কি এরকম এক্সিকিউশন লেভেল, এতটা পরিবর্তন, এবং একজন অসুর নাকি আরাধনা করছে মা দুর্গা, এখান থেকেই কনফিউশনটা সব থেকে বড় করে শুরু। আর আজকে যে পোস্টারটা এলো বস, মানে আজকে অসুরের ফার্স্ট লুক এসেছে, কালকে অসুর সিনেমার, এটা ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু হ্যাঁ আমি একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে মানে জিতকে এরকমভাবে ভাঙা হয়েছে এটা ভাবা যায় না। রিসেন্ট 5-6 বছর জিত যেরকম ধরনের সিনেমা করেছে তার থেকে পুরোপুরি আলাদা। এই জন্য বলা হয় একটা ছবি পুরোপুরি নক্ষত্ররোপণ একজনের ডিরেক্টরের, ঠিক আছে আপনারা যতই বলুন সুপারস্টার স্টার ভ্যালি করে, সব থেকে বেস্ট হচ্ছে একজন ডিরেক্টর, তিনি পারবে পুরোপুরি ছবির গ্রাফ একটা সব বদলে দিতে, পুরোপুরি বাঁচলে দিতে নতুন কিছু। আর সেটা এই অসুরের এই স্ট্রাকচারটার মধ্যেই রয়েছে। আপনি যদি জিতের ফেসিয়াল এক্সপ্রেশন তার বডি পোস্টারটা দেখেন, মানে কেমন লাগছে না, একটু হাটকে একটু ডার্ক সেন্স কি তার চোখের মধ্যে রয়েছে, ঠিক আছে এটা কি মনে হচ্ছে না যে এখানে মা দুর্গার মাধ্যমে কি কিছু বোঝাতে চাইছে ডিরেক্টর। এখানে মা দুর্গা আমি কালকে বলছিলাম যে নিজের শিল্পত্বের সামনে হয়তো পুরোপুরি নিজের আত্মবলিদান বা নিজেকে পুরো বিলিয়ে দিয়েছে, এটা কিন্তু খুব মানে বোঝা যাচ্ছে। কারণ এই ছবিটা কিন্তু থ্রিলার স্টোরি নয়, রিভেঞ্জ ড্রামা নয়, ঠিক আছে লাভ সাগা, এবং একজনকে উৎসর্গ করা ছবিটা, ছবিটার মাধ্যমে ট্রিবিউট দেওয়া রামকিঙ্কর বেইজকে, তার স্কাল্পচারকে। তো এইখানে কি সেরকম কিছু দেখানো, এটা কিন্তু খুব মনে হচ্ছে। তারা কি কোনো এমন সৃষ্টির গল্প বলা যেটা আমরা ভাবতেই পারি না, যে অসুর অসুরের একটা এরকম প্রত্যাবর্তন বা অসুরের এরকম পরিবর্তন, নিজেকে এরকমভাবে ভেঙে দেওয়া। তো আমি জানি না ছবিটা কীরকমভাবে এক্সিকিউট করা হবে, তবে জিতের এই যে পোস্টারটা, জিত যেরকম ধুনুচি হাতে নিয়ে যেরকম তার মুখে লাগছে দেখতে, এটা না সত্যি কিলিং, ব্যাপারটা হেভি হয়েছে। আর আজকে অনেক সারপ্রাইজ রয়েছে, মিথুন মাসে টিজার ছাড়া হয়েছে, সত্যানাশে টিজার ছাড়া হয়েছে, এরপর পাসওয়ার্ডের টিজার আসবে, সেকেন্ড টিজার, তো ব্যাপারটা ধামাক হয়ে যাচ্ছে। বুঝলেন তো আজকের দিনটা না একদম পুরো সেরা দিন এই মাসে, সেপ্টেম্বর মাসটা যে জমে ক্ষীর এটা বোঝা যাচ্ছে, সেটা এই দিন থেকেই বোঝানো শুরু হয়ে গেল। ভিডিওটা এত অবধি আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে একদম ভুলবেন না, লজ্জা পাওয়ার কি আছে জানিয়ে দেবেন, এমন লেগেছে লজ্জা পাচ্ছেন কেন, খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলুন টাটা, লাভ ইউ অল।